চলে আমি লিয়ে একদম উদাসীন কোথায় রেইনরি তুমি বলো তো বেবিকে এখন কোলে নিতে চাচ্ছে যেন মানে ওর পায়ে বসাই দিচ্ছে মানে যেন কি মা কি সুনা সুনা তুমি ওই যে লুকি দিছে এবার উম্মাদে মা বেবি বেবি কান্না করলে কি করে উম্মা আমি এটা কি জানো টেবিল বলো টেবিল Assalamualaikum everyone, welcome to Nishi's Nest. আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি মানে শুরু হয়ে গেছে তো আমি আসলে ক্যামেরাটা অন করেছি একটা জিনিস দেখানোর জন্য সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে কিনা ওয়েট এই এইখানে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এখানে এক ঝুড়ি ভর্তি রামবুতান আর এখানে আশেপাশে যতগুলো গাছ আছে যেমন এই যে এইটা তারপরে একটু খেয়াল করে দেখতে পারবেন জায়গায় জায়গায় একদম লাল লাল থোকা থোকা হয়ে আছে এই পাহাড়টার মানে আমাদের অ্যাপার্টমেন্টের এখানে কি বলবো মানে ইয়ে করা এখান থেকে মানে পাহাড়ের অনেকটুকু পোর্শন সামনের পোর্শনটুকু নিয়ে হচ্ছে আমাদের এই মানে আমাদের অ্যাপার্টমেন্টের নাম তো অর্চার্ড ভিলা তো এই আমাদের ইয়াতে আছে আর কি তো এখানকার যেই ফলগুলো হয় সেগুলোই হচ্ছে আমরা যারা এখানে থাকি আমাদেরকে দেওয়া হয় তো এই যে এনারা হচ্ছে বৃষ্টির মধ্যে রামবুতান কতক্ষণ পেরেছে পেরে ঝুড়ি ভর্তি রামবুতান এখন নিয়ে আসবে এগুলো একটু পর হচ্ছে প্যাকেট করে সবাই মানে সবাই নিতে পারবে এরকম আর কি তো এই যে ওনারা দুজন মিলে হচ্ছে ছাতা ধরে ধরাধরি করে রামবুতান নিয়ে আসতেছে সকাল থেকেই আসলে বৃষ্টি ছিল না একদম রোদ রোদ ছিল একটু আগে একটু ঘুরি ঘুরি হয়ে একদম বৃষ্টি শুরু হয়েছে আর অ্যামেলিয়ার তো বৃষ্টি খুবই পছন্দ ও আসলে বসে বসে দেখছে যে নামবুতন কীভাবে নামানো হচ্ছে এই যে ওনারা নামিয়ে ফেলেছে অনেকগুলো মা দেখছো এগুলো কি আমি অ্যামেলি এখনও নাস্তা করেনি ওর জন্য নাস্তা বানিয়েছি ও আজকে ঘুম থেকে উঠে মানে নর্মালি 7টার দিকে হচ্ছে সে দুধ খায় আজকে হচ্ছে 7টার দিকে একবার খেয়েছে তো 9টার মানে 8:30টার দিকে আবার সে দুধ খেতে চাচ্ছিল তো দেখা গেছে যে নাস্তা টাইমটাতে সে আবারও দুধ খেয়েছে এখন বাজে হলো 10টা তো দুধ যেহেতু খেয়েছে এই জন্য একটু 1.5 ঘন্টার মতো ব্রেক দিলাম এখন আমি নিয়ে নাস্তা করবে আমাদের নাস্তা শেষ আমরা খেয়েছি পরোটা আমি খেয়েছি নুডলস যে যেমন ইচ্ছা আর কি আমি বৃষ্টি হচ্ছে রেইন 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 কোথায় বৃষ্টি হলে আমি নিয়ে একদম উদাসীন হয়ে যাবে যে দেখাচ্ছে রেইন রেইন কোথায় রেইন রেইন এটা তুমি বলো তো রেইন রেইন গো অ্যাওয়ে বলো তো বলবে এখন বাজে হলো বিকেল 5টা অ্যামেলিয়ার সাথে দুপুরবেলা হচ্ছে আমি একটা ঘুম দিয়ে দিয়েছি অ্যামেলিয়া দুপুরে খাওয়া দাওয়া করে 1:30টার দিকে হচ্ছে মানে ওকে ঘুম পাড়াতে যখন গিয়েছি ওর সাথে গিয়ে মানে আমিও ঘুমিয়ে গেছি কারণ 2:00টার দিকে ও ঘুমাতে ঘুমাতে 2:00 বেজে গিয়েছিল তো ঘুম থেকে উঠেছি একটু আগে উঠে হচ্ছে ফ্রেশ হলাম এখন খাওয়া দাওয়া করবো বাবা অলরেডি খেয়ে ফেলেছে বাবা যেহেতু মানে বাইরে গিয়েছিলো ডক্টরের কাছে গিয়েছিলো তো এসে হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলেছে তো এখন হচ্ছে আমি খাবো আজকে আমাদের বাসার তিনজনেরই ডক্টর দেখানোর ডেট একদম একই দিনে পড়েছে একই দিন বলতে সেভাবেই আসলে সেট করা হয়েছে কারণ মানে ওর বাবা আজকে একদম ছুটি নিয়েছে যাতে সকালবেলার বাবার ডক্টর বিকেলে অ্যামেলিয়ার ডাক্তার সন্ধ্যার সময় আছে আমার ডাক্তার তো তিনজনই আজকে একদম ডাক্তার দেখাবো ওর বাবার ছিল চেক আপের জন্য গিয়েছিলো ওর যে অপারেশনটা হয়েছিল ওর পরে আর কি এমনি ফলো আপ চেক আপে আর কি আর ওর অ্যামেলিয়ার হচ্ছে ভ্যাকসিন আমার হচ্ছে পা ব্যথার সমস্যা
তো তিনজনের আর কি এই সমস্যার জন্য ডাক্তারের কাছে যাব। এখন হলো ভাত খাবো। ভাত কি দিয়ে খাবো দেখাই, আমি হচ্ছে প্রথমবার এই যে কচুরমুখী, যে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আমি আগে লাইফে কখনো রান্না করি নেই, তো মোটামুটি ভালোই হয়েছে। আর এটা হচ্ছে ভাজি, আর সেটা রান্নাটা আমি কালকে করেছিলাম, একবারে দুদিন চলে গেছে আর কি। আর এই পাশে হচ্ছে বরবটি আর গাজর দিয়ে ভাজি করেছি। এই পাশে হলো আমার বাসায় আজকে পুরো ফলের মেলা বসে গেছে। ওর বাবা ফল মানে ফ্রিজে আরও দুই রকমের ফল আছে, চেরি আর হচ্ছে ব্লুবেরি। আর এই পাশে নিচের থেকে রামবুটান আনা হয়েছে, তারপরে অরেঞ্জ, এই পাশে অ্যাপেল, কলা। এই ফলটা হচ্ছে এটার নাম হলো কি, লঙ্গন মেবি, মালয়েশিয়ান একটা ফল। আমি প্রথমে ভেবেছি যে লটকন, আসলে লটকন না, এটা মিষ্টি মিষ্টি লিচু টাইপের একটা ফল আর কি। কী খাবে তুমি, ভাত খাবে, কী খাবে, চুল টুল সব ভরে গেছে, কী খাবে, এটা কি, মা এখন ভাত খাবে, তুমি মার সাথে ভাত খাবে, বলো ইয়েস। তো এই তো আমরা রেডি হয়ে গেছি, অ্যামেলিয়া, আমি। এত গরম আজকে বাইরে, মানে রোদের জ্বালায় কিছু দেখা যাচ্ছে না। তো অ্যামেলিয়াকে হলো এই যে এরকম একটা কটনের ড্রেস পরিয়ে দিয়েছি। আমু দেখি দিকে তাকাও, রোদ, এই যে দেখো এটা কি, আলহামদুলিল্লাহ বার্ড। তোমার আজকে ভ্যাকসিন তুমি জানো, জানো না, আর অনেকে জিজ্ঞেস করেন যে আপু অ্যামেলিয়ার কয় মাসের ভ্যাকসিন দিচ্ছেন, মানে যখনই ভ্যাকসিন দিতে যাই আর কি, তখন অনেকে এই কমেন্টটা করেন। আসলে মানে বাংলাদেশের হিসাবে এখানকার মানে মান্থলি যেই টিকাটা, বাংলাদেশের হিসাব থেকে এখানকার ভ্যাকসিনগুলো একটু ডিফারেন্ট। তারপর আমি শুনেছি অনেকগুলো ভ্যাকসিন যেমন এখানে দেওয়া হয়, বাংলাদেশে মানে ওইভাবে দেওয়া হয় না, ওইভাবে বলতে মানে সরকারিভাবে দেওয়া হয় না, আমি আসলে শিওর না, বাট শোনা কথা বলছি। যেমন অ্যামেলিয়ার নিউমোকোকলের যেই ভ্যাকসিনগুলো, ওগুলো হচ্ছে রিসেন্টলি শেষ হয়েছে, আর একদিনে তো দুইটা ভ্যাকসিন মানে দেওয়া গেলেও অ্যামেলিয়াকে নিয়ে দিতে পারি না, দেখা যায় যে ও কান্নাকাটি করে, আমার একদিনে একটা ভ্যাকসিনই কোনোরকমভাবে জোর জবরদস্তি করে দেওয়া হয়। তো গতবার মনে হয় নিউমোকোকল এটা শেষ হয়েছে, এই মাস থেকে হচ্ছে মান্থলি একবার থাকে ওর ভ্যাকসিনের ডেট। তো আজকে হচ্ছে দিবে ইনফ্লুয়েঞ্জারটা মনে হয় আজকে দিবে, যতটুকু আমি শুনেছিলাম গতবার, গেলে আর একটু শিওর হওয়া যাবে। তো এটাই আর কি, আসলে আমি তো বাংলাদেশের ভ্যাকসিনের বা মান্থলি ভ্যাকসিনের হিসাবটা জানি না, কারণ অ্যামেলিয়াকে দিয়ে আমার হচ্ছে প্র্যাকটিস হচ্ছে। তো তিন মাস পর্যন্ত মোটামুটি বাংলাদেশে যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছিলো ওইটার আমি কার্ড তো নিয়ে এসেছি, তো ওইটা দেখি। ওনারা এটাও বলেছে যে মালয়েশিয়াতে আরও কিছু এক্সট্রা ভ্যাকসিন দেওয়া হয়, তো ওগুলোও দিতে হবে এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ রেডি। তো এই আর কি, এখন আমরা বের হব, অ্যামেলিয়া রেডি, ওর বাবা রেডি, আমি রেডি, এখন ব্যাগটা নিয়ে জাস্ট বের হয়ে যাব। ওয়াও, কোথায় যাও তুমি, লিফট কল করো, যাও, ওই যে যে লিফট কল করো, গুড জব, ভেরি গুড, ওই যে আসছে, ওইটা আসছে, ওইটা আসছে, ওই যে ওইদিকে আসছে, এটা কে, আমি এই যে এটা কি, এটা এটা কি, এটা এটা কি, বেবি, আগে সুন্দর বলতো না, আমরা চলে গেলাম, বাই বাই, কম কম,
প্রথমে যাব হলো অ্যামেলিয়ার ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তারপরে যাব হচ্ছে আমার ডক্টরের কাছে। আমি মানে আমার পা ব্যথার সমস্যা হচ্ছিলো বেশ কিছুদিন ধরেই, তো এখানে হচ্ছে যে কোনো স্পেশালিস্টের কাছে যাওয়ার আগে তো জিপি কাছ থেকে রেফারেলটা নিতে হয়, তো ওইটাই শুধু আজকে নিতে যাব। তো বেশিক্ষণ লাগবে না, অ্যামেলিয়ারটা দিতেও বেশিক্ষণ লাগবে না, মোটামুটি সন্ধ্যার মধ্যে মনে হচ্ছে বাসায় চলে আসতে পারবো। তো আজকে অনেকদিন পরে হচ্ছে ভাইয়ার সাথে যাচ্ছি, মানে গ্র্যাবে যাচ্ছি না, আমরা ভাইয়ার গাড়ি দিয়ে যাব। এই পাশে এই যে পানি কমে গেছে না, বৃষ্টি না থাকলে আসলে পানির পরিমাণ কমে। আর উপর দিকে তো তুমি বলছিলে যে বন্ধ করে রাখছিল, এটা রিসেন্টলি মনে হয় একটু খুলছে না, পুরোটাই খুলছে। ও মানে যা পড়তেছে এখন জাস্ট বৃষ্টির পানি, ইয়ার পানি পড়ে না। আগে অনেক সুন্দর এখানে, আমি এর আগে ভিডিও করেছিলাম, এত সুন্দর ওয়াটারফল দেখা যেত। আর এই যে অ্যামেলিয়া, কাটা আছে কিন্তু বাবা গরমে। সামনে বসবা, সামনে বসবা, ভয় পাচ্ছ? বাবার সাথে সামনে বসে যাও। খুশবু বলতেছে যাও যাও যাও, আপনার গাড়িতে চুপ করতে বলতেছে বুঝছেন, যাও যাও গাড়ি শেষ করবে তুমি, বাবার কাছে যাও, মা দিয়ে যাই, যাও হাত ধরে যাও, আসো আসো আসো, হ্যাঁ এই যে এই যে এই যে। আপনার গাড়ি বেশি চিলাচিলি করতেছে ওর, এই জন্য পছন্দ হচ্ছে না, শেষ করতে বলতেছে। বের হয়েছিলাম ভ্যাকসিনের জন্য, বাট আমরা এসেছি হলো এখন কোথায়, এই যে নামিরা বেবিদের বাসায়। আমরা ওখানে যখন গিয়েছি মানে ক্লিনিকের সামনে, তখন হচ্ছে বেজে গিয়েছে 6টা। তো মানে ক্লিনিকের একটা স্লট ছিল যে 2টা থেকে 6টা, তারপর 1 ঘন্টা গ্যাপ, 7টা থেকে আবার 9টা হচ্ছে ডক্টর চেম্বারে থাকবেন। তো ওই যে স্লটের যে মাঝখানের 1 ঘন্টা, এইটা হচ্ছে ওর বাবা আগে খেয়াল করেনি। তো যখন রাস্তাতে ছিলাম গিয়ে হচ্ছে মানে রাস্তার মধ্যে হচ্ছে খেয়াল করেছে যে মানে মাঝখানে 1 ঘন্টা এরকম ব্রেক আছে। তো আমরা জাস্ট গিয়ে দাঁড়িয়েছি, বললাম যে আর 10 মিনিট মতো আছে, যে 10 মিনিট বাকি, 6টা বাজতে গিয়ে হয়তো বা পেয়ে যাবো, বাট 5 মিনিট আগেই হচ্ছে ওরা বন্ধ করে দিয়েছে, এমন একটা অবস্থা। তো কোথায় যাবো আর, পাশে হচ্ছে নামিরাদের বাসা, তো ভাবলাম যে একটু দেখা করে যাই। আর অ্যামেলিয়া কী করে, অ্যামেলিয়া হলো এই যে নামিরার একটা স্লিপিং টয় মানে ইনস্ট্রুমেন্ট, এটাতে হচ্ছে রাইমস হয়, তারপরে স্লিপিং স্টোরি বলে, ওইটা নিয়ে হচ্ছে সে খেলছে। কি বলছে আমি, রো 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 ইউর বোন, এদিকে নিয়ে আসলে বেবিকে দাও, বেবি একটু খেলুক, এটা দিয়ে দাও। হ্যাঁ এটা হচ্ছে রাতের বেলা খুব সুন্দর উপরে জ্বলবে। আর এই যে এখানে সুন্দর স্টোরি রাইম আর অনেক কিছু আছে, সুন্দর জিনিসটা। এই যে আমাদের নামিরা বেবি মাশাল্লাহ ঘুমাচ্ছে। এই যে অ্যামেলিয়া, হ্যাঁ বেবি, বেবি কেটে উম্মা দাও, বেবি কেটে উম্মা দাও, আদর আদর বেবি, বেবির এখানে এটা বেবি, এখানে একটা উম্মা দাও, এখানে একটা বেবির পায়ে একটা উম্মা দাও। হ্যাঁ উম্মা গুড, আজকে ইজি হচ্ছে। এটা বেবি, এটা তোমার হেড, ও এটা বেবির হেড, আস্তে বেবি ব্যথা পাবে, বেবি ঘুমাচ্ছে। আমি আদর করে দিচ্ছি, কি আদর, বেবি মা বেবি ঘুমায়, ডিস্টার্ব করে না, এটা বেবি, বেবি গায়ে কাপড় গায়ে কম্বল দিয়ে ঘুমাচ্ছে, ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাচ্ছে। কি করছে, ও এরকম করছে,
তাই বেবি এরকম করছে এই যে বসে এই যে বসছি ওই তুমি বলতো স্যার কে এই যে বসে কি করছে বেবি থাক থাক আর আর কাছে আসতে হবে না মা একটু কপালে উম্মা দিয়ে দাও হেটে মা হে তো শুন শুনে তুই মিউজিলু কি হয়েছে এভাবে উম্মা দে মা বেবি বেবি কান্না করলে কি করে ওয়ে ওয়ে করলে কি বলতে হয় থাক থাক বলো তো কি হয়েছে বলতে বেবি কি টুইঙ্কেল টুইঙ্কেল শোনাই দাও টুইঙ্কেল টুইঙ্কেল বলে দাও বেবিকে বলো করছে থাক থাক বেবি ও থাক বলে দাও থাক থাক কি কোথায় নিবে বেবি কোলে নিবে অ্যামেলিয়া হচ্ছে বেবিকে এখন কোলে নিতে চাচ্ছে এই জন্য মানে ওর পায়ে বসাই দিয়েছিলাম যে কি মা কি কি করব কি এখানে এখানে বসাই দিব বেবিকে দিব তোমার কাছে আমাদের একটা পার্সেল এসেছে এটা এখন মানে আমরা যখন বাইরে ছিলাম তখন এসেছিল নিচে হচ্ছে লেটার বক্স রুমে রেখে গিয়েছিল তা আমরা এখন মাত্র গিয়ে নিয়ে আসলাম আচ্ছা গ্লাস আছে গ্লাস আছে তুমি গ্লাস খুলে বাইরে বলে ইয়া করতে হবে কে ওটা দাঁড়িয়ে রেখে দিল কে চি কে চি আমার আচ্ছা আমার কি বলে বারান্দাতে হচ্ছে চেয়ার আছে কিন্তু চেয়ারগুলো ওনারেরই ছিল টেবিল নাই কোনো তো দেখা যায় যে কখনো মানে বসে কিছু খাওয়া যায় না বারান্দাতে এর জন্য একটা টেবিল অর্ডার করেছিলাম তো ওইটাই আসছে আর কি তো ওরাও বলছে এত পাতলা টেবিল কীভাবে হয় মানে পুরো টেবিলটা এইভাবে প্যাক করে দিয়ে দিয়েছে আর কি কেমন ও গ্লাস আছে দেখি এই জিনিসটা দিচ্ছে আমি এটা কি জানো টেবিল বলো টেবিল এই যে টেবিল এটা আমার কাছে এরকম মানে গার্ডেন বা বারান্দার জন্য এরকম বেতের ফার্নিচারই ভালো লাগে কাঠের থেকে বেত বলতে এটা তো মানে অত ভালো না না তাই না প্লাস্টিক প্লাস্টিকের মতো আর কি মানে আমি বলতে চাচ্ছি বেতের ডিজাইনটা আর কি বেতের মোড়া যেরকম হয় ওরকম ডিজাইন বাট এই যে এই এইগুলো আর কি বুননগুলো যেগুলো দিয়ে এগুলো হচ্ছে প্লাস্টিকের মতো করে দিছে আর কি বাট ডিজাইনটা মানে পুরোটা ওরকম বেতের মতন তো যাই হোক এটার উপরে এখন গ্লাসটা সেট করা হবে আর এখন তো আর বারান্দায় রাখছি না রাখলেও কেমন লাগবে দেখা মানে বোঝা যাবে না দিনের বেলা আর কি সুন্দর লাগবে তো এই ছিল আজকের মতো আমাদের সারা দিন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ব্লগটি এখানেই শেষ করছি আজকের মতো আমাদের জন্য সবাই দোয়া করবেন অ্যামেলিয়ার জন্য দোয়া করবেন মা আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে মেকআপ করতেছে দেখছো এটা ময়লা নট নাইস বাবাই বলে দেবো বলে বাবাই ইনশাল্লাহ নেক্সট ব্লগে এটা সেট করে আপনাদের সাথে আবার শেয়ার করবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।